আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জেরে অনাস্থা ভোটের রায়ের আগেই পদত্যাগ করলেন নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ। প্রায় দু মাসের বেশি সময় ধরে অনাস্থার তোড়জোড় চলছে নওদা পঞ্চায়েত সমিতিতে। দলের নির্দেশকে উপেক্ষা করে সদর মহকুমা শাসকের কাছে লিখিত অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন 15 জন সদস্য। মঙ্গলবার ছিল ভোটাভুটি পর্ব, আর তার আগেই মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দিলেন বিশ্বজিৎ ঘোষ। পদত্যাগের খবর জানতেই আমতলা বাজারে আবির খেলতে শুরু করে অনাস্থা ডাকা তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা, আর তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। প্রায় দু মাসের বেশি সময় ধরে অনাস্থার তোড়জোড় চলছে নওদা পঞ্চায়েত সমিতিতে। দলের নির্দেশকে উপেক্ষা করে পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে সদর মহকুমা শাসকের কাছে লিখিত অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিলেন 15 জন সদস্য। তাদের মধ্যে রয়েছে তৃণমূলের প্রতীকে জেতা একাধিক সদস্য। তাদের দাবি ছিল, ক্ষমতায় আসার পরে গত 3 বছরে পঞ্চায়েত এলাকার কোনো উন্নয়ন করেনি পঞ্চায়েত সমিতির সভাপতি, সেই কারণেই তারা অনাস্থা এনেছে। প্রথমবার অনাস্থা প্রস্তাব বাতিল হওয়ার পর গত 16 সেপ্টেম্বর ফের মহকুমা শাসকের কাছে লিখিত অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিলেন ওই সদস্যরাই। 26 অক্টোবর মঙ্গলবার ছিল পঞ্চায়েতে ভোটাভুটি পর্ব, কিন্তু অনাস্থা ভোটের রায়ের আগেই পদত্যাগ করলেন নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ। পদত্যাগের খবর জানতেই আমতলা বাজারে আবির খেলতে শুরু করে অনাস্থা ডাকা তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যরা। এর আগে 7 তারিখে আমাদের একটা অনাস্থা প্রস্তাবের ইয়ে হয়েছিল, যাই হোক, পরবর্তীতে সেটা 26 তারিখ ডেট হয়, মানে আজকে ছিল সেই ডেট। এবার আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সে লাস্ট অবধি চেষ্টা করলো, তার মেজরিটি সে দেখাতে পারলো না, সেই কারণে তার শুভবুদ্ধি হয়েছে। কারণ দীর্ঘ আড়াই মাস ধরে আমরা এই অনাস্থা প্রক্রিয়া নিয়ে আমরা বিভিন্নভাবে প্রশাসনের কাছে, নেতৃত্বের কাছে আমরা বলেছি। সেটা গতকালকে আমরা জানতে পারলাম রাত্রি 9টার সময় যে সভাপতি ইস্তফা দিয়েছে। পঞ্চায়েত সমিতির মেম্বারগুলোকে আড়াল করে, বেশিরভাগ মেম্বারদেরকে আড়াল করে ও কিছু সংখ্যক মেম্বারদেরকে নিয়ে পঞ্চায়েত সমিতিটা চালাতো। আমরা এটাই চাইছিলাম, যে সভাপতি অপসারণটা চাইছিলাম, ব্যাস আমাদের হয়ে গেল, এটাই আমাদের কর্মীদের উল্লাস। পদত্যাগকারী সভাপতি বিশ্বজিৎ ঘোষ বলেন, দলের নির্দেশ মতো অনাস্থা আনতে দেবেন না বলেই স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। আগামী দিনে দলের নির্দেশ মেনেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। দল যা সিদ্ধান্ত নেবে, দল যেভাবে পরিচালনা করবে, নওদা পঞ্চায়েত সমিতি সেভাবেই চলবে। আজকে দিদি মানুষের সাথে মানুষের পাশে, সেইভাবেই আমরা নওদা পঞ্চায়েত সমিতি নওদাবাসীর কাজের জন্যই কাজ করে চলেছিলাম। সবাই একসঙ্গে, সমস্ত সদস্য নিয়েই আমরা একসঙ্গে চলেছি, একসাথে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেছি। কিছু ইয়ে আস্থা আমার ওপর ছিল না বলেই জানিয়েছিলেন এসডিও সদরকে। আমরা দলীয় যে নির্দেশ, দল আমাদের রাজ্য জেলা দল অনাস্থার বিপক্ষে, আমরাও অনাস্থার বিপক্ষে, অনাস্থার পক্ষে নয়, নওদার শান্তি শৃঙ্খলা এবং উন্নয়নের স্বার্থে আমি পদত্যাগ করেছি। এই বিষয়ে জেলা তৃণমূলের সভাপতি শাওনী সিংহ রায় বলেন, জনপ্রতিনিধিদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে কয়েকটি পঞ্চায়েতে অনাস্থা ডাকা হয়েছিল, কিন্তু সেই সমস্ত পঞ্চায়েতের সভাপতি বা প্রধানদের ডেকে বসে আলোচনা করা হয়েছিল। নওদা পঞ্চায়েত সমিতি নিয়ে আলোচনা করে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। নওদার সমস্যাটা আজকের নয়, নওদার সমস্যার অনাস্থা অনেক আগে থেকেই ডাকা হয়েছিল, কিছু আইনি কারণে এটাকে ডিলে হয়েছে জিনিসটা। তা যা হোক, নওদার ক্ষেত্রে যারা অনাস্থা এনেছে তারা নির্দল, বিজেপি সবাই মিলিয়ে মিশিয়ে এনেছে, সেটা হচ্ছে কখনোই আমাদের পক্ষে সেটাকে সমর্থন করা সম্ভব নয়। আমরা তাদেরকেও ডেকেছিলাম নিয়ে আলোচনায়, যারা আমাদের দলীয় প্রার্থী তাদেরকে ডেকেছিলাম, কারণ নির্দল আর বিজেপিকে নিয়ে তো বসা সম্ভব নয়। তাদেরকে নিয়ে আমরা আলোচনা করেছি, তারাও তাদের মতন আলোচনা এসছে। তা আমার মনে হয়েছে নওদা পঞ্চায়েত সমিতিকে ঢেলে সাজানো দরকার আছে, যারা আমাদের দলটা করে তাদেরকে নিয়ে ঢেলে সাজানো আছে। তা সেই কারণে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি উনি পদত্যাগ করেছেন। আগামী দিন আমরা সবাইকে নিয়ে বসে মেম্বারদেরকে নিয়ে আলোচনা করে, আবার যে সভাপতি সেও সভাপতি হতে পারে,
বা নতুন কেউ হতে পারে, সেটা দলগত সিদ্ধান্তের উপরে দাঁড়িয়ে হবে। কিন্তু আমরা নওদাটাকে একটা সুস্থির চিত্র নওদার বুকে তৈরি করতে চাই। আর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সভাপতির পদত্যাগে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। আর এই বিষয়ে জেলা বিজেপি সভাপতি গৌরীশঙ্কর ঘোষ বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বতেই প্রমাণিত তৃণমূল দল দুর্নীতির সঙ্গে জড়িত। দেখুন, অনাস্থা তৃণমূল কংগ্রেস নিয়ে এসেছিল পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। নিশ্চয়ই পঞ্চায়েত সমিতির সভাপতি দুর্নীতিগ্রস্ত, তাই তৃণমূল তাকে পদত্যাগ করতে বলেছে। যারা সই করছে তারাও তৃণমূল কংগ্রেস, যারা অনাস্থা আনছে তারাও তৃণমূল কংগ্রেস, সরকার পক্ষ তৃণমূল কংগ্রেস। তাহলে তৃণমূল কংগ্রেস যে দুর্নীতির সঙ্গে যুক্ত এটা প্রমাণিত। আর যদি তৃণমূল বলে যে না আমরা দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, তাহলে তার বিরুদ্ধে অনাস্থা আসলো কেন? অনাস্থা তো আমরা জানি, যখন কেউ বেআইনিভাবে কাজ করে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়ে তখন অনাস্থা আসে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি তৃণমূল নিজেদের লবিবাজিকে ঢাকা চাপা দেওয়ার জন্য, ধামা চাপা দেওয়ার জন্য তারা অনাস্থা প্রকাশ্যে আনতে দেয়নি। পক্ষান্তরে তাকে চাপ সৃষ্টি করা হয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতিকে যে আপনি পদত্যাগ করুন, এবং অবশেষে সম্ভবত তাকে পদত্যাগ করানো হয়েছে। তো এটা তৃণমূলের গোষ্ঠীবাজির নিদর্শন। লবিবাজি তৃণমূল কংগ্রেসে চলছে, এর খেসারত জেলার মানুষকে দিতে হচ্ছে ও নিরীহ মানুষকে দিতে হচ্ছে। তার জন্য আমরা এ ধরনের ঘটনা, তৃণমূলের অভ্যন্তরীণ ঘটনা হলো, যেহেতু মানুষকে খেসারত দিতে হচ্ছে, তাই আমরা তীব্র নিন্দা করছি। নওদা থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার মুর্শিদাবাদ জেলায় সর্বোৎকৃষ্ট এবং উন্নত যন্ত্র সহযোগে অভিজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ান দ্বারা একই ছাদের তলায় বিভিন্ন পরিষেবা দেওয়া হয়। আলট্রাসোনোগ্রাফি ও ইকোকার্ডিওগ্রাফি সহ সমস্ত রকম ছবি, মলমূত্র ও রক্ত পরীক্ষা করা হয়। একাধিক অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন এখানে। ঠিকানা, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের 2 নম্বর গেটের বিপরীতে 12 বিঘা কবরস্থান রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9800233।